বৌদি ক্যান্টিনে হোক বা ইন্দুবালা ভাতের হোটেলে পাবেন আপনি, বৌদি ক্যান্টিনে হোক বা ইন্দুবালা ভাতের হোটেলে পাবেন আপনি চিনে বাদাম থেকে শুরু করে শেষ অবধি চিনি। হ্যালো গাইস, আমি রাজ, ওয়েলকাম টু ফিল্মি রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি খাদ্য ইউনিভার্স বাংলা সিনেমায় নিয়ে আজকে ডিসকাশন করব। তো রিসেন্টলি বনি আর কৌশানির তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমার পোস্টার রিলিজ হয়েছে, যার নাম গোটি বাটি চটি ফটি চড়চড়ি ফচড়ি চুরমা, এরকম কিছু একটা হবে। আপনি স্ক্রিনশট দিচ্ছি, আপনি দেখে নিন। আমি উচ্চারণ করতে পারছি না, সরি, আমি বাংলা উচ্চারণ করতে পারি না এই সমস্ত সিনেমাগুলোকে। তো আপনারা বলবেন যে ভাই কেন আমি প্রথম একটা সিনেমার পোস্টারকে দেখে এরকম হচ্ছে। দেখুন, আমি যখন প্রথম নামটা শুনেছিলাম তখনই ভেবেছিলাম যে খিস্তি মারবো, তখন না, আসুক টিজার ট্রেলার। ভাই, এতটা আমার এক্সপিরিয়েন্স আছে বাংলা সিনেমাকে নিয়ে, এই সিনেমাটার পোস্টারটা দেখেই আমি বুঝতে পেরে যাচ্ছি যে সিনেমাটার গল্পটা কী হতে পারে। তো গল্পটা পরে বলবো, আগে এই সিনেমাটার টাইটেলটাকে নিয়ে একটু ডিসকাশন করি। তো দেখুন, এই যে সিনেমার টাইটেল ঘটি বাটি চচড়ি চচড়ি ফচড়ি, তো ডাল ভাত তো আছে, চচড়িও আছে, তো তার সাথে সাথে আর কিছু আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কিছু কিছু খাদ্য রসিক প্রেমীদের সিনেমার জন্য। বেসিক্যালি আমরা তো বলি প্রত্যেকে, আমার বাবুলদা বলে গেছেন যে দুপুর বেলায় খাওয়ার পরে ঘুমোতে ইচ্ছে যে করে, তো বাঙালিরা মানে পেটুক রসিক। তো তাই জন্য অডিয়েন্সরা কি ভাবে, ডিরেক্টরের কিছু মতামত নেই, ডিরেক্টর বা প্রোডাকশন হাউসরা ভাবে যে ভাই দেখো বাঙালিরা তো খেতে ভালোবাসে, তো যেন খাবার রসিকের নাম রেখে দাও, তার সিনেমার সঙ্গে সামঞ্জস্য হোক বা না হোক। সিনেমার নাম আমি রাখবো ইন্দুবালা ভাতের হোটেল, আমি রাখবো বৌদি ক্যান্টিন, পোস্ত আমি রাখবো, চিনি আমি রাখবো, মাছ মিষ্টি অ্যান্ড মোর আমি রাখবো, সাহেবের কাটলেট আমি রাখবো, টনিক আমি রাখবো, কিশমিশ আমি রাখবো, কুলির আচার আমি রাখবো, চিনি বাদাম। তো সত্যি কথা বলছি দর্শক বন্ধুরা, প্লিজ এই যে টাইটেলগুলো, আচ্ছা বলুন কোনো সিনেমার সঙ্গে কোনো ভালো সামঞ্জস্য আছে? এবার আপনারা বলবেন যে ভাই এরকম সিনেমা তো আরও অনেক আছে বলিউডে, হিন্দিতে অনেক আছে, চিনি কাম হ্যায় কিংবা দ্য লাঞ্চ বক্স, আলু চাটনি, এরকম অনেক সিনেমা আছে বলিউডে। তো দেখুন সেই সিনেমাগুলো না, এই যে চিনি কাম হ্যায় বা লাঞ্চ বক্স সিনেমাটা দেখেছেন, কত সুন্দর একটা সিনেমা না, টাইটেলের সঙ্গে কতটা একটা সামঞ্জস্যপূর্ণতা বজায় রেখেছে, বা টাইটেলে একটা জোর আছে, এই যে সিনেমাগুলো টাইটেলে জোর আছে। হ্যাঁ, কিছু কিছু বাংলা সিনেমা যেরকম শঙ্কর মুদি কিংবা রসগোল্লা, এই সিনেমাগুলো খাদ্য রসিক সিনেমা বা খাদ্য ইউনিভার্স বলা যেতে পারে, কিন্তু এই সিনেমাগুলো ডিফারেন্ট অফ জনার একটা বেস্ট করে, কিংবা সিনেমাগুলো খুব ভালো ছিল, একটা মাহাতো ছিল সিনেমার মধ্যে। কিন্তু এই যে সিনেমাগুলো, এই যে পোস্ত, চিনি, মাছ মিষ্টি অ্যান্ড মোর, মাছের ঝোল, কিশমিশ, টনিক, সাহেবের কাটলেট, চিনে বাদাম, কুলির আচার, বৌদি ক্যান্টিন, এগুলো কী রে ভাই, আবার চড়ি আসছে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই সিনেমাগুলোর মধ্যে, এই খাদ্য ইউনিভার্স সিনেমাগুলোর মধ্যে কোন খাদ্যটা কিংবা কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয়, অবশ্যই কমেন্ট করে বলবেন। অ্যান্ড সেকেন্ড পার্ট, ওটা হচ্ছে এই সিনেমার গল্পটা। দর্শক বন্ধু, এই সিনেমার পোস্টার দেখে যারা বললাম আমরা এতটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি পোস্টার দেখে বুঝতে পেরে যাচ্ছি যে বনির কৌশানি ভালোবাসা হয়, কিছু ভিজিটি হয়, তো তার জন্য তাদের বনির আর কৌশানির ফ্যামিলির বাবা মাকে মানবে না, এইরকম একটা কনসেপ্টে ভূমিকা ঋতুপর্ণা থেকে শুরু করে উত্তম সুমিত্রা থেকে শুরু করে সবাই সিনেমাগুলো এই সমস্ত কনসেপ্টে সিনেমা অলরেডি হয়ে গেছে। আর তবুও আমি বলবো রিসেন্টলি এই বছরে মুক্তি পেয়েছে এই কনসেপ্টে একটা সিনেমা, যার নাম পাকা দেখা। পাকা দেখাতে দেখবেন সোম চক্রবর্তীর সিনেমাটা এইরকমই একটা স্টোরি ছিল, সোমের আর নায়িকার প্যারেন্টসরা মানবে না, এটা নিয়ে একটা স্টোরি ছিল। তো এর পাকা দেখা সিনেমা স্টোরি যায়, এই সিনেমার স্টোরিও তা, পোস্টার দেখেছে মনে হলো। তো এবারই ট্রেলার এলে রিভিউ করবো, এই ছিল আমার টপিক নিয়ে ডিসকাশন ভিডিও। যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই।